প্রথম প্রশ্ন হচ্ছে, দাড়ি নিয়ে দাড়ি কি এক মুষ্টি পরিমাণ রাখতে হবে? এর কম বেশির বিধান কি? ঠোঁটের নিচে দাড়িও কি রাখতে হবে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ। দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা ওয়াজিব ফরজ। আমরা ওয়াজিব ফরজে পার্থক্য করি না, এটা বললাম। দাড়ি রাখতে হবে, না রাখলে গুনাহ হবে। তো দাড়ি রাখার পরে আমরা দেখতে পাই যে নবী রাসূলের দাড়ি ছিল, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হারুনকে পাকড়া ধরলেন, তখন বললেন, ইয়া ইবনা উম্মা লা তাখুজ বিলাহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে, মায়ের দিকে করে দয়া প্রকাশ করলেন, এক মায়ের ছেলে আমরা, আমার দাড়ি ধরে না, আমার চুলো ধরে। অর্থ হচ্ছে দাড়ি নবীরা সবাই রাখতেন। দাড়ি রাখা এটা নিয়ম হয়ে আসছিল, ইহুদি ও মুসলমানদের পার্থক্য ছিল দাড়ি এক সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন পারস্য সম্রাট পাঠাইছিল, তা দাড়ি ছিল না। রাসূল বলে, তোমার কে নির্দেশ দিল এটা? বলে যে, আমাকে আমার রব নির্দেশ দিছে। বলে, আমার রবের নির্দেশ দিছে দাড়ি লম্বা করতে, মুস খাটো করতে। সুতরাং দাড়ি রাখতে হয়, এটা ওয়াকুল্লোহা ওয়াকুল্লোহা ওয়াকু সওয়ার স্পষ্ট বলবো দিছে আসছে। আর ফুল্লোহা একটা দুটো না, শত হাদিস, এরপরে মানে বহু হাদিস বলতেছি, শতমানি এই জাতীয় হাদিস আছে প্রচুর, যেগুলি ফেতরাতের হাদিস বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগুলি অনেক হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় দাড়ি রাখতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে বাধ্যতামূলক। তাই কতটুকু রাখতে হবে এ নিয়ে আগেকার বোধহয় আলেমরা দাড়ি রাখার উপরে বাড়াবাড়ি করতেন না, মানে দাড়ি রাখতেন, কাটাকাটি করতেন না। তো বিভিন্ন হাদিস থেকে, বিভিন্ন বর্ণনা থেকে দেখা যায়, হাদিস মানে সরাসরি রাসূল আসলাম হাদিস না, আবদুল ইবনে ওমর সহ ওনারা যখন হজ উমরা করতেন, তখন শেষে দাড়ি অবিন্যস্ত যেগুলো এগুলিকে কম বিন্যস্ত করতেন বলে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। শেখ আলবানি রহমতুল্লাহ এগুলো সহি করেছেন। তা থেকে বোঝা যায় যে দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখতেই হবে। এক মুষ্টির কম রাখলে সেটা সেই সুনামতার রাসূলুল্লাহ দাড়ি সুনামতার রাখা হয়নি। এর চেয়ে কম রাখলে যদি এক মুষ্টি না হয় তাহলে অন্তত গুণা থেকে বাঁচতে পারবে, কিন্তু সুনামতা করে। আমি তাই নিজে থেকে বলি নেই, আমি মসজিদ নবীতে আমার শেখ আব্দুল মোসেন আব্বাদকে জিজ্ঞাসা করছি, যারা দাড়ি কামায় এবং যারা ছোটো ঘরে একরকম কিনে বলছে না, একরকম না, যারা দাড়ি কামায় তারা হারাম করে, আর যারা দাড়ি ছোটো করে রাখে তারা সুন্নাহ মোতাবেক হয়নি, তাদেরকে সুন্নাহ মোতাবেক রাখে, তারা যেন সুন্নাহ মোতাবেক রাখে। দুই, যে কোনো জিনিসের আসলে কিছু পর্যায়ে আছে, সব একরকম হয় না, অন্যায় গুনাহ খালি সব একরকম না। দুই, রুকুতে ইমামের সাথে কতটুকু পেলে ওই রাকাত গণ্য হবে? ইমামের সাথে রুকুতে আপনি যদি কোনো মাথা নিচু করে হাত লাগাইতে পারেন, কোনো কোনো ইমামের এটাই যথেষ্ট। কিন্তু বিশুদ্ধ মতে আমরা যেটা মনে করি, এটা হচ্ছে অবশ্যই আপনাকে তিন তসবি পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিল আজিম, তিন তসবি পড়তে হবে, তাহলে আপনি এ রাকাত পেয়েছেন। এর কম হলে রাকাত পাননি বলে আমি মনে করি, রুকুটা পাওয়া হয়নি। কারণ তসবি রুকু একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব, রুকু ওয়াজিব এটা অনেকে সুন্নত মনে করে, কিন্তু না, তিন তসবি বলবেন, এক তসবি না, অনেকে এক তসবি বলে যথেষ্ট মনে করে। তিন তসবি হলে রুকুটা সুন্দর হয়, ঠিক মতো না, এক তসবি কোনো দলিল নেই, তিন তসবি দলিল আছে হাদিস দিয়ে। তাহলে বোঝা গেল আমাদেরকে তিন তসবি পরিমাণ কমপক্ষে, তিন তসবি বেশি হবে, বেশি হলে এটা বলতে হবে না, অনেকে আবার গণা শুরু করবেন, যত বেশি করতে পারেন কোনো সমস্যা, তিন তসবি যেন ঠিক থাকে, কমপক্ষে যেন তিন তসবি, কমপক্ষে তিন তসবি, বেশির ভাবে কোনো সরাসরি হাদিস আসেনি। হ্যাঁ, তো ব্যয় জোড় হওয়া উত্তম, কারণ লাভিত্র উত্তম উত্তম, কিন্তু বেশি করলে জোর ব্যয় জোড় হয়ে গেলে কোনো সমস্যা নাই। যতক্ষণ আপনি করতে মন চায়, ততক্ষণ আপনার আল্লাহ তাআলা আজমত মাথায় আসে না, অতক্ষণ করতেছেন। রুকুতে একবার বসে সুবহান রাব্বিয়াল আজিম বলে বলছি, বলার মতো বলছি, দ্বিতীয়বার মনে হলো আজিম, যিনি আসমান জমিনের স্রষ্টা আজিম মাথায় আসছে, তৃতীয়বার আরও মাথায় বেশি আসছে, এরকম যতক্ষণ বলতে পারেন ততক্ষণ বলবেন। রব্বুল আলামিন আজমত আসা পর্যন্ত, মাথায় আসা পর্যন্ত তাসবি পড়তে থাকবেন। তাহলে রাকাত গণ্য হবে তাসবি, তাসবি পেলে, তাসবি পেলে রাকাত গণ্য হবে, তাসবি না পেলে রাকাত গণ্য হবে না। এটা হচ্ছে বিশুদ্ধ মত মনে করি। হানাফি মজহাব মতে কেউ যদি রুকু পায়, রুকুতে হাত লাগাইতে পারে, সব অবস্থা রাকাত না করলে ইমাম সাহেব তার থেকে বহন করে নেবে, এই জন্য তার রাকাত হয়ে যাবে। ইমাম সাহেবের রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম সাহেব উঠেই বলছে, আমি মতগুলি বলতেছি যেন বোঝার জন্য। ইমাম সাহেবের রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম সাহেব মাথা উঠে গেছে কিন্তু মুসল্লিরা উঠায় নেই, এমন সময় কেউ যদি রুকু পায় তারও রাকাত হয়ে যাবে, তারও রাকাত। ইমাম সাহেবের রহমতুল্লাহ, সাহেবি হচ্ছেন কে? সাহেবি হচ্ছেন ইমাম আবু হানিফার ওস্তাদ, উনি বলছেন এটা। রুকু যদি ছাত্ররা মানে মুক্তাদিদের রুকু যদি সময় রুকু পেয়ে যায়, ইমাম সাহেব মাথা উঠেছে রুকু উঠে না, অর্থ হচ্ছে ইমাম সাহেবের সাথে সাথে উঠাবে না, এটা নিয়ম। তো
দেরিতে পরে ওটা তারপরে সে রুকু পাইছে, কিন্তু বিশুদ্ধ মতে অবশ্যই ইয়া পাইতে হবে, কি তিন তসবিহ পড়ার ভিতর। আমরাও যখন তাকবীরে তাহরিমার জন্য হাত উত্তোলন করব, তখন হাতের আঙ্গুলগুলো কি কেবলামুখী থাকবে না সোজা উপরের দিকে থাকবে? না, হাতের মাথাগুলো কেবলার দিকে থাকবে, দেখতে পাচ্ছেন উপরের দিকে কেবলা দিকে থাকবে, এমনি না, মানে এমনি না, এমনি খাওয়া থাকবে, মাথাটা এগুলি কেবলামুখী থাকবে, এটা মানে ভুলগুলো কেবলা দিকে থাকবে, এগুলো কেবলার দিকে থাকবে, এই সামনের অংশটা কেবলার দিকে থাকবে, আঙ্গুলের মাথার মানে এই পুরো ইয়েটা আর কি, এই সাইডটা প্যাকগুলো, না এমনি না, এমনি না, ওরকম আঙ্গুলে কান ধরবেন না কেউ, এ তো কান ধরে তাই না, কেউ কাঁধ ধরে না, উঠা সমান করবেন, উঠানো এটা নিয়ম, এটা আপনি কাঁধ পর্যন্ত ধরে দেবেন, কান পর্যন্ত ধরে কোনো সমস্যা নেই, কিন্তু কানের লতি ধরে থাকা এটা কোনো নিয়ম ভিতরে হয়, এটা সুন্নত নয়, এটা সুন্নত নয়, এটা আমরা অনেকগুলো ভুলটা করে থাকি। ও নিম দাড়ির কথা বলা হয় নাই, নিম দাড়ি আসলে এটা দাড়ি, এটা দাড়ি, এটা কামানো অনেকে মনে করে যে এটা কামালে গুণা হয় না, কিন্তু এটা কামানোর ব্যাপারে সর্বসাধারণতে কোনো আসার নাই যে এটা কেউ কামাইছে তার, এই জন্য এটা কামাবেন না, এটা দায়ের অংশ অন্তর্ভুক্ত, যেটা অবিন্যস্ত হবে উল্টাপাল্টা মুখের দিকে চলে যাচ্ছে সেটা কাটবেন আলাদা কথা, কারণ ইসলাম অসুন্দরকে পছন্দ করে না, কিন্তু এটা দাড়ির অন্তর্ভুক্ত। আর আসলে সত্য এটা একটা অতিরিক্ত চাকরি হিসেবে নিয়েছেন আপনি সারাদিন, এটা কিন্তু কামাবেন কিন্তু রাখবেন, এই জন্য দাড়ি নিয়ে আপনার একটা মহা মানে কি যজ্ঞ শুরু হয়ে গেছে, অনেকে দেখা যায় আর ভাতটা পরীক্ষিত জিনিস হচ্ছে বাথরুম যদি কেসি থাকে একটু না একটু কাটবেই, শুয়ে দেখে এখান থেকে একটু খারাপ দেখা যাচ্ছে ওটা, আর এক মাসে কাটতে কাটতে ওখান থেকে বড় হচ্ছে, এবার ওইখান থেকে কাটতে আরম্ভ করবেন, এক সময় দেখবেন দাঁড়িয়ে নিচ্ছে দিন আমি এটা আর নামি না, এটাও গুরুত্ব এসেছে শুরু। লেয়ার তো দাড়ি, দাড়ি এই যে হাড়টা উপর হাড় হাড় যেটা আছে একটা হাড় নড়ে হাড়ের উপরে এটা হলো লেহা নাম, এটার মধ্যে এটা উঠে এটাই দাড়ি, আর উপরে যেটা এইদিকে উঠে এগুলি দাড়ি নড়ে, এগুলি দাড়ি নয়। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম সাহেব, আশারি মাতুরিদির কি আহলে সুন্নাহ অন্তর্ভুক্ত? আহলে সুন্নাহ দুইটা দুইটা ইয়ে আছে, আহলে সুন্নাহ বলতে দুইটা জিনিস বোঝায়, একটা শিয়াদের বিপরীতে যারা শিয়া নয় তাদেরকে আমরা আহলে সুন্নাহ বলি একদিকে, সেই হিসাবে তারা আহলে সুন্নাহ অন্তর্ভুক্ত। আর যদি বলেন যে বিশুদ্ধ আকিদার ধারাবাহক কিনা, আহলে সুন্নাহ বলতেটা আমরা বুঝি সাধারণত না, তারা বিশুদ্ধ আকিদার ধারাবাহক না, এর কারণ হচ্ছে কয়েকটা কারণ, আমরা ইনশাআল্লাহ এগুলি কয়েকদিনের মধ্যে একটা মহাদারা দেবে এই বিষয়ে সরকার বাড়ি মসজিদে, তো ওখানে আলোচনা করবো বিস্তারিত, সংক্ষেপে এটাই বলি আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদার বিষয়ে তাওহীদ তিনটা অংশ থাকতে হয়, একটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, এবং আসমা ওয়া সিফাত, একটা উলুহিয়্যাহ। আপনি দেখবেন ওনারা থাকতে হবে না এটা বলে, থাকতে হবে না এটা বলে না, কিন্তু কখনো তাওহীদের সংজ্ঞার ভিতরে তাওহীদুর রুবুবিয়্যাহ ঢুকে না, অর্থাৎ আমলি তাওহীদকে তারা তাওহীদ মনে করে না, এই জন্য ওদের মধ্যে অনেকেই শুধু রব মানলে যথেষ্ট মনে করে, ওদের বইগুলো যেগুলি বই লেখা হয়েছে আমাদের পাঠ্য বুঝতে দেখবেন ওখানে লেখা আছে যে তাওহীদের পরিচয় হচ্ছে তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, তিনি আমাদের সন্তান দেন, তিনি রিজিক দেন, কোনোদিন বলে একমাত্র তারই ইবাদত করতে হবে ওইটুকু উল্লেখ কোথাও করা হয় না, কেন ওইটা তাওহীদুর উলুহিয়্যাহ বা ইবাদত, এই অংশটুকু যে খুব গুরুত্বপূর্ণ তাওহীদুল আমল যার জন্য নবী রাসূলগণ পাঠানো হয়েছে এটার গুরুত্ব তাদের কাছে মোটেই নেই, এই জন্য তারা এটা উল্লেখ করে না। আমি এটা বলছি না যে তারা আল্লাহ সরকার আবাদত করে বা এটা মনে করতেছি না, বলছি তাদের কাছে এটা গুরুত্বহীন, এই জন্য তারা আবাদত করে আল্লাহর আবাদতই করে, কিন্তু যেহেতু তারা সংজ্ঞাতে সে উল্লেখ করে না সেহেতু অর্থ হচ্ছে প্রথম এটা দোষ, প্রথম একটা তাওহীদে যেখানে দোষ থাকে বাকিগুলি কী বলার দরকার আছে, আসমা সিফাতের ব্যাপারে তাদের সমস্যা হচ্ছে এটা, আল্লাহর কোরআন ও হাদিস থেকে মাত্র সাতটি কয়টা সাতটি সাম, অথচ হাজার হাজার আল্লাহর গুণ আছে, একটা দুজন হাজার হাজার আল্লাহর গুণের কোনো শেষ নেই, এগুলো অস্বীকার করে, আল্লাহর হাত অস্বীকার করে, আল্লাহ আল্লাহর চোখ অস্বীকার করে, আল্লাহর পা অস্বীকার করে, এগুলো আল্লাহ তারা বলছেন কোরআন হাদিসে, এগুলো অস্বীকার করলে ইমান থাকবে না, অথচ এগুলো তারা অস্বীকার করে, আপনি কি মনে করেন আল্লাহ যা বলছে তা অস্বীকার করলে ইমান থাকে? এই জন্য আমরা এদেরকে আহলে সুন্নাহ মনে করতে কোনো কারণ দেখছি না, দুইটা কারণ স্পষ্ট মনে রাখবেন, দুইটা শুধু তাওহীদেরই, তারপরে ইমান বিল্লাহ দিয়ে সমস্যা, এরপরে আসছে ইমান বিল রুসুল, নবুয়তের মধ্যে তাদের কিন্তু সমস্যা আছে, নবুয়ত তারা মনে করে, নবুয়ত তারা মনে করে যে নিঃসন্দেহে যে নবুয়ত এটা তার যোগ্যতার ভিত্তিতে পেয়েছে, না এটা ফদলুল্লাহ, আল্লাহ যাকে ফদলুল্লাহ সেটা সে পাবে, ব্যক্তির যোগ্যতা সেখানে কোনো কার্যকর না, এই জন্য নবুয়তের ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর দিকে ছেড়ে দিতে হবে, এখানে আরো লম্বা আলোচনা আছে আমি সংক্ষেপ করলাম। তারপরে ইমামুল কাদার তাকদীরের মাসালার মধ্যে তারা জবর মানেন বিশ্বাসী, অর্থাৎ গোপন জবরে বিশ্বাসী, গোপন জবর কি ওদের এত পাবেন যে একজন মানুষ যেন ড্রাইভিং সিটে বসিয়ে দেওয়া হয়েছে, সে কিন্তু ড্রাইভিং এগুলি টিপলে কাজ হয় না, আরেকজন পিছন দিক থেকে মালিকের সেটাতে চালাই দিচ্ছে, সে শুধু বসে আছে, এটা তো জবরে
যেমন এদের কথাই বললো, মানুষ কাজ করে, মানুষ কাজ করে, মানুষের ক্ষমতা আছে, এটা সে তারা একদিক দিয়ে মুখে বলে যে আমরা জাবরিয়া না, কিন্তু কর্মকাণ্ডে তাদের বিচারে এদের কোনো জবর মায়ন বলে, এই আকিদায় তারা বিশ্বাসী, আশায়রা মাতুরিদি দুইটাই এটা বিশ্বাসী। এই এরকমভাবে বেশ কিছু মশালা আছে যেগুলো বিরাট ব্যাপক মশালা, আমি সবগুলো এখানে আলোচনা করছি না। এগুলির কারণে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকিদার বিরোধী তাদের মাথায় আছে, এই জন্য তারা আকিদার কোথেকে নিতে হবে এই জিনিসটাও তাদের বিরাট ভুল, তারা আকলকে প্রাধান্য দিচ্ছে কোরআন ও সুন্নাহর উপরে, এটা স্পষ্ট। আলাকুল হাল, এই বিষয়ে আমাদের অল্প আলোচনা চলবে, লম্বা আলোচনা করতে হবে ইনশাআল্লাহ, করবো একসঙ্গে। আসসালামু আলাইকুম শেখ, আমাদের কিছু ভাই শাইখদের প্রশংসার ব্যাপারে গুরু অতিরিক্ত শাইখদের বদল এবং যথাযথ শাইখদের সাথে ছবি তুলে তা ফেসবুকে আপলোড করে নিজেকে জাহির করে, এদের ব্যাপারে আপনার অভিমত জানতে চাচ্ছি। আসলে দুঃখজনক, দুঃখজনক, গরু হারাম, সবসময় হারাম, বাড়াবাড়ি মোটেই জায়েজ নাই, ব্যক্তি নিজেকে জাহির করা এটা আরও জায়েজ নেই, এগুলি আসলেই হারাম। ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি এইভাবে নিজেকে জাহির করে তাকে সাবধান করবেন, প্রথম কাজ হচ্ছে তাকে আপনি একান্তভাবে নসিহত করবেন, এটা বড় কাজ। আমরা মনে করি নসিহতের দরজা খোলা আছে, তাই না, ব্যক্তিকে নসিহত করতেই পারেন যে এইভাবে করবেন না, আর বাড়াবাড়ি গরু এটা একেবারেই হারাম, কোনোভাবেই জায়েজ নেই। আল্লাহ তাআলা যেখানে তার নবীদের ব্যাপারে গরু করতে রসুল নিজে নিষেধ করেছে, আমার ভাই বাড়াবাড়ি করো না, ইয়া আল্লাহ কিতাব লা তাগলু হুদি নিকুম, সেখানে গরু কেন জায়েজ হয়, যেই শেখই হোক না কেন তার নিয়ে গরু করা জায়েজ নাই। আমি আপনি সবই মাটির মানুষ, যদি কোনো রকম জান্নাতে যেতে পারি আলহামদুলিল্লাহ, কেল্লা পথে, নাহলে আমার জীবন পুরোটাই শেষ, আপনার জীবন করার বিনে কাজ লাগবে না, তাহলে আপনার আমার জন্য গরু করার কিছু নেই। আল্লাহর কাছে শুধুমাত্র আমাদের আমলগুলি কবুল দোয়া করেন এবং আমলের জন্য সবসময় চেষ্টা করেন, আল্লাহ দিনের জন্য কাজ করে যান, এটা বড় কথা। গরু হারাম, গরু জায়েজ নেই, বাড়াবাড়ি করা কখনো জায়েজ নেই, কোনো এই জাতীয় প্রশংসা যেন কেউ না করে, এটা করে মানুষের ভিতরে একটা আত্মপ্রশংসা তৈরি, একটা অহংকার তৈরি হয়ে যাবে, এটা যেন না করে। আর যেই হোক না কেন, আর যেটা করা দরকার যে এই যে ফেসবুকে শুধু শুধু ছবি আপলোড দেওয়া ঠিক না, যেখানে সেখানে ছবি আপলোড দেওয়া, আমরা কখনো কখনো বাধ্য হই কাউকে বলতে আমার একটা ছবি তুলনা, মামলা করি কখনো কখনো, কারণ এতে করে সমস্যা হয়, হনা করি বিনয়ের কারণে ছবি আপলোড দেওয়া কী দরকার, আপনার ছবি দেখানোর কোনো কাজ আছে, এই ছবি দেখে কী হবে আর কি, মানুষ এর চেয়ে সুন্দর মানুষ তো আল্লাহ তৈরি করছে না, তো সব আপনি কেন তৈরি করতে বাবা দিচ্ছেন, মানুষ কিন্তু সিনে আলহামদুলিল্লাহ, সুতরাং ছবি এভাবে দেওয়াও ঠিক নেই, এদের ব্যাপারে আমার অভিমত এটাই, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ নারী যদি নিজের চরিত্র রক্ষার্থে বাবা মার অনুমতিবিহীন বিয়ে করে, তাহলে সেই বিয়ে হালাল হবে কি? উল্লেখ্য বাবা মা এখনই বিয়ে দিতে রাজি নন। প্রথমত পুরুষের জন্য বাবা মার অনুমতি নেওয়া মুস্তাহাব, অনুমতির জন্য অনুমতির অপেক্ষা করে তাদের মন তাদের তারা যা বলে এখন কি বিয়ে, এখন কি বিয়ে ইত্যাদি বলে শুনবেন না, আপনার চরিত্র রক্ষার্থে বিয়ে করে ফেলবেন, এই অনুমতি মুস্তাহাব, কারণ আপনার ব্যাপারটা আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে, কিন্তু আপনার বাবা মা দিবে না, জবাব দিয়ে আপনাকে করতে হবে, বাবা মা যদি আপনার গুনার কাজের মাধ্যমে তিনিও জবাব দিয়ে করতে হবে, এই জন্য। কিন্তু ভালো কিছু হলে আল্লাহ তাআলা আপনাকে সেটার জন্য ধরবেন, আর খারাপ কিছু হলে আপনাকে ধরবেন, ভালো কিছু হলে আপনাকে সেটা বিনিময় দিবেন। তাহলে বিয়ের ব্যাপারে কখনো বাবা মার সন্তুষ্টি অপেক্ষা করতে বলছে অপেক্ষা করবে এমন না, আপনি যখন দেখবেন কখন এটা, যখন দেখবেন যে আমার নিজেকে কন্ট্রোল করতে পারছি, আর যখন কন্ট্রোল করতে পারছি না, তখন অবশ্যই এখানে কারো দিকে অপেক্ষা করবেন না, কারণ লা তাআতালি মাখলুকিন বি মাসিয়াতিল খালিক, সৃষ্টির কারো বাধ্যতা অনুসরণ করা যাবে না আল্লাহর অবৈধ হয়ে, এই জন্য আপনাকে বিয়ে অবশ্যই করতে হবে। মেয়েদের ব্যাপারে আবার বলেন, মেয়েরা কি বিয়ে করতে পারবে? যদি মেয়েরা বিয়ের ব্যাপারে স্পষ্ট বলবে, মা আছে, চাষি আছে, দাদি আছে, সবার কাছে বিয়ে দিতে বলবে, তারপরে যদি বিয়ে না দেয়, যে বিয়ে করাবে, চাকরি করাবে, পড়াবে ইত্যাদি ইত্যাদি অত রকম অজুহাত দেয়, তাহলে তিনি আর অভিভাবক থাকতে পারবেন না, অভিভাবক তো হারালেন, তখন এই মেয়ে কোর্টে গিয়ে বিয়ে বসতে পারবে, কোনো সমস্যা নেই। জামাতে ইমামের পিছনে রুকু পাইলে সূরা ফাতিহা না পড়লে রাকাত হবে কিনা? কুরআন মাসালা, এগুলো কুরআন মাসালা না, এগুলো সারা জীবন পড়ে আসছে, এগুলো আলোচনা বহুবার করেছি। ইমামের পিছনে রুকু পাইলে নামাজ হবে, আমাদের নামাজ তো হবে, রাকাত তো হবে, সূরা ফাতিহা না পড়লে রাকাত হবে আমাদের নিকট, এবং এটা শেখ ইবনে বাজ, শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন, শেখ সালেহ আল ফাউজান, শেখ আল আলবানি সবার মত। এটা এর বিপরীতে দুই চারজন মানুষ যারা বাড়াবাড়ি করে সূরা ফাতিহা নিয়ে, ফাতিহা নিয়ে বাড়াবাড়ি, যেমন রুকু নিয়ে তো বাড়াবাড়ি আছে, হ্যাঁ, কেয়াম নিয়ে খবর নাই, কেয়াম তো ফরজ, সূরা ফাতিহা যখন ফরজ বলতেছিলাম, আপনি কেয়াম তো ফরজ, কেয়াম তো করেন, এটা কি করবেন, এটা কোনো কথা না, নস একটার সাথে একটা জগা লাগাই দিবেন না, একটার সাথে একটা কন্ট্রাক্টেড করবেন না, রুকু বাইলে রাকাত হবে, রাসূলুল্লাহ যেহেতু বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যা দেখ আল্লাহ হাসান আল্লাহ তাআউদ,
তুমি আল্লাহ তোমাকে বাড়িয়ে দিই দ্বিতীয়বারের কাজটি করো, অর্থাৎ সফের কাতারের পিছনে লাগে না, কিন্তু বলেন নাই যে তোমার তো এই রাকাত হয় না, এটা বলেনি, কারণ তিনি কাতারের এই রুকুটা পাওয়ার জন্যই রসুলের সাথে এক রাকাত সালাত পাওয়ার জন্যই পিছনে দাঁড়িয়েছেন, কাতার না দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়েছেন। এর অর্থ হচ্ছে কেউ যদি কোনো রাকাত রুকু পেয়ে যায় তার রাকাত হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের শেখদের ওস্তাদদের মদিনার ওস্তাদদের মত এটা, এবং সেটা আমাদেরকে তিনি জানিয়েছেন রুকু বলে রাকাত হবে, এবং এটাই বিশুদ্ধ মত, চার ইমাম মত এটা, এবং বড় বড় আলেমদের মত এটা, যুগ যুগদের বড় আলেমদের মত, এর বিপরীতে যে মতটি আছে একেবারে সাহায্য না দেন, এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো কিছু নেই। আমরা মনে করি জামাতে শেষ রাকাত পাইলে বসে কি তাশাহুদ পড়বো নাকি তাশাহুদ ও দুরুদ সব পড়তে হবে? বিশুদ্ধ মতে তিনি তাশাহুদ পড়বে, এটা হচ্ছে হানাফি মাযহাবের মত। বিশুদ্ধ মত তিনি তাশাহুদ দুরুদ সবটি পড়বেন, বসে বসে মাযহাব হিসেব করবেন, মাযহাব হিসেব না করে আপনি বসে বসে সবগুলি দোয়া করে যান। কেন পড়বেন? ইমামের অনুসরণের কারণে আপনি পড়তেছেন। আবার যখন তাশাহুদ যে জায়েজ করেছে বাকিটা জায়েজ হবে, তাশাহুদ যদি এখন দুইটা মত, একটা হচ্ছে আমার একটা সময় না, তাই না, আমি তাশাহুদ পড়বো না, এটা একটা বলে বসে বসে দেখতে একটা কথা হইতে পারে, আরেকটা হচ্ছে আমার ইমাম সাহেবের অনুসরণ করে আমি সব নিয়ে পড়তেছি, তো এই জন্য আপনাকে এখন ইমামের অনুসরণ করে সব নিয়ে পড়তে পারেন। আর যদি বলেন যে তাশাহুদ আমি পড়বো শুধু শুধু তাও জায়েজ আছে, আর যদি বলেন যে আমি তাশাহুদও পড়বো এমনি বসে থাকবো তাও আপনার নামাজ হয়ে যাবে, কারণ ইমাম সাহেব থেকে এটা বহন করে নিয়ে যাবে। সুতরাং আপনি আমরা যেটা উত্তম মনে করি তা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি তাশাহুদ পড়বেন, দুরুদ পড়বেন, এবং আরো দোয়াও করবেন, কোনো সমস্যা নেই। অতীতে যাদের হক নষ্ট করেছে তাদের যদি না পাই তাহলে তাদের হক কিভাবে আদায় করবো? তাদের আত্মীয় স্বজন কাছে দিয়ে, যদি আত্মীয় স্বজন কাউকে না পান, কাউকে খুঁজে পাচ্ছেন না, তাদের নামে সদকা করবেন, তাদের নামে এই টাকা সদকা করে দিবেন, কোনোদিন পেলে নিয়ত রাখবেন কোনোদিন পেলে আবার দিব। সদকা করলে আদায় হয়ে যায় না, মানে সদকা করলে আমার বাঁচার একটা পথ তাদের জন্য। আর যদি কোনো মনে করে আবার দেখা হলে দিয়ে দেবো, এই নিয়ত রাখতে হবে। প্রথম বাঁচার পথ হচ্ছে যে খুঁজবেন, যদি না পান দিয়ে দিবেন, যদি আবার যদি পান আবার দিতে হবে আপনাকে, কারণ আপনি এটা কেন হক নষ্ট করেছেন, এটা কাফারা অত্যন্ত মারাত্মক, মানুষের হক অত্যন্ত মারাত্মক জিনিস। আত্মীয় হক তো দিতেই হবে, পুরোপুরি দিয়ে দিতে হবে, মানে আত্মীয় মানে সেটা সন্তান, তারা হক পাবে তাদেরকে দিয়ে আসবেন, ওরা হক পাবে কত হিসাব করে দিয়ে আসবে, যে যতটুকু পায় ওই ব্যক্তি হক, আপনি যদি ভাই হন আপনি যদি সত্যি ওনার ওয়ারিশ হন ওয়ারিশ দিয়ে দিবে, আত্মীয় বলতে ওয়ারিশ বুঝাচ্ছি আমি, ওয়ারিশদের আপনার ছেলেকে দিল বোন মেয়েকে দিল অসুবিধা নেই, দিয়ে আসতে পারবে। যদি এমন হয় যে বাসায় সুন্নাত নামাজ পড়ে গেলে মসজিদে গিয়ে প্রথম কাতারে জায়গা পাবো না, তো এক্ষেত্রে করণীয় কি? সেহেতু মসজিদে যা প্রথম কাতার পড়তে পারবেন, বাসায় উত্তম ঘরে পড়া সুন্নাত নামাজের কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যদি কোনো মনে করেন যে সামনে গিয়ে প্রথম কাতার হবে, দুটি জিনিস আপনি পাবেন হাদিসে, এই দুটি কাজের সব উল্লেখিত আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি এখন মসজিদে গিয়ে সুন্নাত পড়তে পারবেন কাতারের সব পাশা, যে কাতারের সব পাবো। আমরা কিন্তু নাজায়েজ বলি না মসজিদে সুন্নাত পড়া, আমরা বলছি যে উত্তম হচ্ছে ঘরে পড়া, কিন্তু আরেকটার সাথে যখন আপনি মিলাবেন যে দুইটা পেয়ে যাবো, তো আপনি মসজিদে পড়তে পারেন, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। ফরজ গোসল সম্পর্কে কিছু জানান, গ্রামে পরে তো ফরজ গোসল না করে কেউ রাস্তায় হাঁটলে মাটি নাকি তাকে অভিশাপ দেয়, এটা কতটুকু সত্য? আপনি বুঝছেন যে এটা সত্য না, এতগুলো মানুষ হেঁটে গিয়ে হেসে গেছে, এর অর্থ হচ্ছে এটা একেবারেই 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 বাজে কথা, কারণ আপনি জানেন যে দেখা হয়েছে আবু রাদিয়াল্লাহু আনহু কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হ্যাঁ, আস্তে করে চলে গেছে, বলে চলে গেলে কেন? পরে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো অমৃত ছিলাম, এই জন্য গোসল করে এসেছি। আল্লাহ অপবিত্র কিসের বলে না যে তুমি কত বড় অপরাধী, তোমার গুণা মাটি পর্যন্ত তোমার এই প্রসেসে কিছু বলছে নাকি? বলে না, বোঝা গেল যে মোমেনের এই অবস্থাটা কখনো গুণার কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভোর করতেন রোজা অবস্থায়, তারপর রোজা দিনের বেলা গোসল করতেন। হ্যাঁ, তো মাটি কি ওনারে কি অভিশাপ দিছে নাকি? এই জাতীয় কথাগুলো কখনো, এগুলি হচ্ছে মানুষের বানানো কথা, এটা অপবিত্র কিছুই না, এটা একটা দুনিয়ার জীবনের অংশ, কাজটা জীবন দুনিয়ার জীবনের অংশ। সুতরাং এটাকে এত অপমানজনক মনে করে অভিশাপের প্রাপ্ত মনে করলে তো আপনি তো বিয়ে করতে পারবেন না, আপনি বসে থাকতে পারবেন না, এটাকে দুনিয়ার জীবনের অংশ মনে করবেন, এটাকে শরীয়ত অনুমোদন করেছে হালালভাবে আপনাকে দুনিয়ার বিচারের সুযোগ দিয়ে, এটাকে খারাপভাবে নেওয়ার কোনো কারণ নাই। এটা যতক্ষণ না বাকি থাকবে আপনি কোরআন পড়তে পারতেছেন না, কোরআন স্পষ্ট করতে পারতেছেন না, এর বাইরে তোয়া করতে পারতেছেন না, এটা ঠিক, কিন্তু এর বাইরে আপনি দুনিয়ার সমস্ত কাজ করতে পারবেন। আপনি যখন সকালবেলা স্ত্রী সহবাস করেন, তারপর আপনি মাঠে গেলেন, খ্যাত খামার করে আসুন, দুপুরে গোসল করে নামাজ পড়েন, কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই, এটাতে আপনি অত বাজার করতে গেলে তারও সমস্যা নেই,
এটাকে আমি খারাপ ভাবে দেখার কোনো কারণ নেই, এটা ভালো জিনিস, ভালো কাজ। আচ্ছা, এমনকি কোনো নতুন বউকে গোসল ছাড়া কিছু স্পর্শ করতে দেন না অনেকে, নাউজুবিল্লাহ, এটা তো আরো খারাপ কথা। কেন, বউ কি নাভাগ হয়ে গেছে একবার পুরা? না না, এগুলি ঠিক নয়, ঠিক না। খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা সবই করতে পারবে, কোনো সমস্যা নেই। গোসল একটু বিলম্ব করলে সমস্যা আছে, কোনো সমস্যা নেই। এটা মানুষের বানোয়াট নীতি, বানোয়াট নীতি। এটা অনেকটা আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন ধর্ম থেকে হয়তো আসছে, আমাদের ধর্ম এটা কোনো ছিল না। বুকে হাত বাঁধার হাদিসটা কি মুরসাল? না, মুরসাল নয়, তবে এমনি দুর্বল। বুকের উপরে হাত বাঁধার হাদিসটা দুর্বল, কারণ এই হাদিসটা যিনি বর্ণনাকারী তিনি এই হাদিসটা সম্পর্কে তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন তার দেশি লোকের বাইরে দেখছে। নিয়ম হচ্ছে ওই ব্যক্তিকে বলা হয়েছে, তাকে ইসমাইল ইবনে আইয়াস, তিনি যখন তার দেশের বাইরে অন্যদের থেকে বর্ণনা করবেন তার হাদিস দুর্বল হয়। এই লোকটি সেরকম ব্যক্তি, যে লোকটি ইসমাইল ইবনে আইয়াস, তিনি তার দেশের তার এলাকার বাইরে লোক থেকে হাদিস বর্ণনা করছেন। এটা মহাদেশের নিয়ম, এটা ওই লোকের ব্যাপারে, ওই লোকের ব্যাপারে বলা হয়েছে। তো যেহেতু বর্ণনা করছেন অন্যদের থেকে, সেহেতু হাদিসটা দুর্বল। তো এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে হাত বাঁধবেন আপনি নাভির উপরে থেকে শুরু করে বুকের কাছাকাছি পর্যন্ত, যেখানে আপনি বাঁধেন কোনো সমস্যা নেই, হাত বাঁধতে হবে এটাই কথা। এখানে বুকের উপরে বা নাভির নিচে দুইটি হাদিসেই মূলত দুর্বল, যত ধরনের হাদিস শুদ্ধ বলেন না কেন হাদিসটা দুর্বল। ভিতর সালাত না দাঁড়াতে পারলে কি পরে কাজা আদায় করতে হবে? না পড়তে পারলে, ভিতর নামাজ না পড়তে পারলে কাজা করা উত্তম। সাহাবা একরাম কাজা করতেন এবং এটা বহু হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই জন্য যদি না পড়তে পারেন দিনে সেটা কাজা করবেন, তবে দিনে কাজা করবেন না, দিনে জোর করবেন, দিনে জোর করতে হবে, জোর। হাদিসে আছে ঘর থেকে ওযু করে মসজিদে গেলে প্রতি কলমে একটি করে নাকি একটি করে গুনামা, সহি হাদিস। আমার অফিসে ওযুর ব্যবস্থা নেই, ওযুতে মসজিদে গিয়ে ওযু করতে হবে, হয় এই অবস্থায় আমি যদি অফিসে তেমন করে বের হই তাহলে কি নাকি পাবো? আপনার নিয়ত ভালো, নিয়তের কারণে পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ। এমনিতে আপনি ওযু করে না বের হলে এটা পাবেন ইনশাল্লাহ, ওযুর জন্য আলাদা সওয়াব পাবেন। ওযু করে মসজিদে না বের হলে আপনি সওয়াব পাবেন, অন্য বর্ণায় ওযু বাদেই আসছে, অন্য বর্ণায়। সুতরাং ওযু বাদে যেহেতু হাদিস আসছে, সেহেতু ওযু বাদে গেলেও আপনি মসজিদের দিকে যতটুকু রওনা হবেন প্রতি কদমে সওয়াব, প্রতি কদমে গুনাহ এটা আপনি পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। একজন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, একজন মুসলিম তার সম্পত্তি ইসলামিক শরীয়ত অনুযায়ী ছেলে মেয়েদের মধ্যে ভাগ করতে চান, তিনি তা ছেলে মেয়েদের মধ্যে 2:1 অনুপাতে ভাগ করা ছাড়াও কোনো পক্ষে বা কোনো ছেলে মেয়েকে কিছু বেশি দেওয়ার কি উপায় আছে? দেখুন, ভাগ করে আপনি দেওয়ার দরকার নেই, আল্লাহ করে দিচ্ছে। আপনি এখন পরিণতি খাটাবেন না, আপনি অনুগ্রহ করে দুনিয়ার পক্ষে যার ছেলে যে অসুবিধা আছে, মেয়ের কোনো অসুবিধা থাকে, সমস্যা থাকে, দূর করেন বসে বসে দিয়ে, যেটা আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওরা ভাগ করে নেবে। আপনি এখন ভাগ করে দিলে গুনাহ নেই। যদি কেউ দুনিয়ার বুকে নিজের সন্তানের জন্য দুনিয়া ভাগ করে দিয়ে যায় সম্পদ, এটা হারাম, যায় এটাও গুনাহ কাজ। মরার পরে ভাগ করবে, আপনার সম্পত্তি আপনি ভোগ করে যান, তা কোনো সন্তানের অভাব থাকলে তাকে দেন। বিপদে আছে ছেলে দুইটা, একটা বয়সে হলো, একটা কম বয়সে হলো, একটা শিক্ষিত, একটা অশিক্ষিত, একটা কাজ নাই, একটা কাজ আছে। আপনি দেখি সেই হিসেবে মেয়ের অভাব বেশি, মেয়ের দিয়ে দিয়েছেন হুজুর দেখে বিয়ে দিয়েছেন, হুজুরের তো চাকরি নেই, আপনি এমন কিছু দিবেন না, তা দিবেন। তো এই হিসাবে এই জন্য দিলে এটা গুণার, এটা ভাগ করতে হবে না, এটা এটার জন্য সমান সমান নিয়ম না, এটা হচ্ছে অভাব অনুসারে নিড বেসিস, নিড বেসিস দান করবেন দুনিয়ার বুকে, নিড বেসিস প্রয়োজন অনুসারে তাকে দান করবেন। কিন্তু মরার পরের ভাগটা আল্লাহর শরীয়ত মোতাবেক হতে হবে, আপনি এর আগে ভাগ করে দিবেন না, আল্লাহর বস্তে এটা করবেন না, এটা জায়েজ নেই। ইসলামের জন্য কি মুনাফিক কি করা বা সত্য গ্রহণ করার পর ইসলাম কি বলে দেখি জান? ইসলামের জন্য কি মুনাফিক, ইসলামের জন্য মুনাফিক বুঝছি কথাটা, এটা হচ্ছে সমর্থ বুঝতে চাচ্ছেন যে যেন বুঝে শুনে তাকে ইসলামের দিকে নিয়ে আসবো এই জাতীয় না। ইসলাম হক, এখানে মুনাফিক মুনাফিক করবেন, হ্যাকমত অবলম্বন করবেন, মুনাফিক করবেন, হ্যাকমত একটা মুনাফিক আরেক জিনিস। মুনাফিক হলে মিথ্যাচার করা, মিথ্যাচার করবেন না, তবে আপনি হ্যাকমত অবলম্বন করবেন, কোনো কিছু বুঝতে দিবেন না তাকে, হয়তো এটা এখন বুঝবে না পরে বুঝবে, আগে ভালোটা বলেন তাকে, কোনো দিক আপনার বুঝে আসছেন এটা পরে বলেন, তার প্রশ্ন উত্তর সুন্দরভাবে দেন, এটা যাই যাচ্ছে। কিন্তু মুনাফিক করা যাবে না ভাই, মুনাফিক কোনোভাবে ইসলাম গ্রহণযোগ্য নয়। যদি কারো যোগ্যতা মোটামুটি থাকে, নিয়ত সহি হয়, তবে সেক্ষেত্রে কোনো ব্যক্তি টাকা দিয়ে সরকারি চাকরি নিতে পারবে কি? হ্যাঁ, তিনি সরকারি চাকরি নিতে পারবে, টাকা দিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। যোগ্যতা আছে মোটামুটি না, নিয়ত সহি আছে, যোগ্যতা আছে মোটামুটি না, মোটামুটি ব্যক্তি কোনো রকম পালিয়ে দেয়, এটা না। যোগ্যতাও তিনি পাস, নিয়ত ভালো যে আমি দিনের খেদমত করবো ওখানে গেলে, তাহলে যদি অন্য কোনো চাকরি না পান, অন্য কোনো চাকরি টাকা দিয়েও চাকরি দেওয়া যায় যাচ্ছে, টাকা দিনই নেবেন, তারা গুণাগার হবেন,
আপনি গুনাহগার হবেন না। প্রশ্ন দুই, পিতা মাতা চাইলে কোনো সন্তানকে জমি একটু বেশি দিতে পারবে কি? আবারও বলেছি, এটা কি, এটা কিরকম, দুনিয়ার বুকে কোনো সন্তানকে দেখেন যে অভাবে আছে তাকে দিতে পারবেন? আর শুধুমাত্র অভাবে নাই, শুধু আপনি মনে হচ্ছে এই ছেলে বেশি দিয়ে দেবো, এটা একটা গুনার কাজ। আমি দেখেছি অনেক মানুষকে এই সন্তানকে বেশি দিয়েছে, পরবর্তীতে ওই সন্তান তাকে মোটেই দেখাশোনা করেনি, বিক্রি করে চলে গেছে, আল্লাহ তারা তাকে শাস্তি দেয় এরকম কাজ অবস্থায়। শাস্তি কঠিন শাস্তি দেন, অর্থাৎ তারা আর ভালো কাজে ভালো, তার কাজও ভালো হয় না। এই জন্য আমরা মনে করি যে কেউ সন্তানকে এরকম সন্তানও নিবে না, যে সন্তান এরকম বেশি দিবে সে বলবে যে আমার তো দরকার নেই, প্রয়োজন নেই, আপনি আমাকে বেশি দিচ্ছেন কেন, এটা জায়েজ নাই। হ্যাঁ, এই জন্য সন্তান লাভ অসিয়ত ওয়ারেস, ওয়ারেসের জন্য কোনো অসিয়ত নেই, আর হেবা করতে হলে প্রয়োজন নিড বেসিস হবে, বিনা কারণে আপনি তাকে আপনি ভালো লাগছে বলে দিয়ে দিলেন আরেকটা রকম, এটা জায়েজ নেই বিনা কারণে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে আসছে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু, তিনি আসছেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই এই ছেলেকে আমি একটু বাগানটা বেশি দিতে চাই, বই জিনিসটা বেশি দিতে চাই, আমার দিয়েও দিছি, আমার বউ বলছে মানবে না আপনাকে সাক্ষী না রাখলে, মানে অন্যায় সাক্ষী বানাবে রাসূলকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসার বললেন যে তুমি কি সব সন্তানকে সমানভাবে একটুকু একটুকু দিছ? বলছে না, বলছে লা তাশহাদনি আলা যু, মিথ্যার উপর আমার সাক্ষী বানাইও না। বোঝা গেল এই ছেলে নিড না, কারণ ছেলে ছোট, তাকে দিচ্ছে কেন, পরের বউ, যে দ্বিতীয় সংসারের বউটা ওনার, পরের বউ বলছে যে আগের কোনো তুমি লালন পালন করে বড় হয়েছো, আমার এই ছেলে বড় হলে কি করবে না করবে, বিয়ে সাদী আছে, এ আছে, সে আমাদের সেটা আছে না প্রচলিত, এর বেশি দিতেই হবে, নাহলে এই হবে না সেই হবে না, সারাদিন জ্ঞান জ্ঞান বানবেন। তো বাধ্য হয়ে তিনি রসুলের কাছে আসছেন, রসুল এটা মানেন না। এর অর্থ হচ্ছে বিনা কারণে কোনো সন্তানকে বেশি দিলে এটা জায়েজ নাই, এবং এটা রসুল্লাহ আসলাম বলছে জুর জুর, এবং এটা জুর, এটা করা যাবে না, এবং রসুল্লাহ আসলাম সাক্ষী হওয়া নাই। এবং অন্য হাদিসে রসুল বলেছেন একটা উল্লাহ ওরা দেখুন, আল্লাহ তাকে অবলম্বন করে সন্তান মধ্যে ইনসাফ করো, ইনসাফ করো, কোনো সন্তানকে বেশি আদর, কোনোটাই দেখলে রাগ উঠে, কোনোটাই ঠিক না, সুন্দর ইনসাফ না করলে আল্লাহর কাছে দায়ী হতে হবে। প্রত্যেক সন্তানকে আপনি আদর করেন, সন্তান তো আপনার কলেজের টুকরা, তাকে আলাদা করবেন কেন, এটা তার তাদের মধ্যে একটার বেশি আদর করলে অন্যরা সবাই মিলে এটা কি করবে, খাদে ফেলেন, পারছেন? ইউসুফ আলাইহিস সালাম সবাই আদর বেশি করছে, অন্যরা খাদে ফেলেছে, এই দ্বিতীয় কাজ, এই ইউসুফ আলাইহিস সালামকে এরা খাদে ফেলছে না কেন, দেখছে যে আমার ইনা আবান আল্লাহ দলালে মুবিন, আমার বাবা তো আমাদেরকে বেশি, কিন্তু উনি গেলে বলছে এটার কারণ ছিল, কারণ নবী হবে, উনি পাঁচ বুঝছেন যে নবী হবে, নবীদের প্রতি একটা টান সবারই থাকে, এটা টান ছিল, অন্য কিছুতে তারা কোনো কিছু করা যাবে মনে টান ব্যাপার ছিল, কিন্তু ওরা এটাকে খারাপভাবে নিছে দুনিয়ার বুকে, ওরা তো অন্য অন্যরা যদি কেউ এরকম করে অবশ্যই খারাপভাবে নিবে, যে এর তৈরি ওরা ওর কারণেই তো আমাদের বিপদ হচ্ছে। হ্যাঁ, ইয়াকুল্লাহ কুমাজু আবিকুম, ওটা কোনো উপাধি কম সলহীন, যে এরপরে আমরা ভালো লোক হয়ে যাবো, আর এদের মেয়েদের দূরে তারা যেতে পারলে বাস, সুতরাং এই জাতীয় সমস্যা তৈরি করা সন্তানদের মধ্যে তৈরি করবেন না। প্রত্যেকটি সন্তান যেন ভালোবাসে, মনে করে যে আমাকে আমার বাবা বেশি ভালোবাসে, অনেকে বলে যে আমাকে বেশি ভালোবাসে, অনেকে বলে আমাকে বেশি ভালোবাসে, সবাই কিছু গেছে গেলে বাবা থেকে সবাই ভালোবাসে, এরকম যেন হয়, বাপ মা যেন এরকম হয়, সবাইকে যেন ভালোবাসে এরকম যেন হয়। হ্যাঁ, কেউ যদি অভাবে থাকে তাকে দিবেন, আলাদা বলছি প্রথমবারে।